আপনার স্বাগত জানাইছো। আর এই মুহূর্তে আমি মঙ্গলদৈ ঘটনা সম্পর্কে আপনার জানাইছো। মঙ্গলদৈ যেহেতু একটা বজারত একটা অপ্রীতিকর ঘটনা, খিলঞ্জিয়া যুবক এজনক আর এস এসর নেতা বলে জানা গেছে, আক্রমণ করলে একাংশ মাছ ব্যবসায়ী এজনে, আর তারপরে এই যে আক্রমণের ঘটনা ইয়া সহ্য করা নহব। আর ইয়ার পূর্বে তেনেকা বহু ঘটনা মঙ্গলদৈ বজারত বা মঙ্গলদৈ ঘটি আছে বলে অভিযোগ উত্থাপন করে আর এস এসর বিভিন্ন নেতা কর্মী সংগঠনে বজার বন্ধ করেছে, ন্যায় বিচারিছে। আর নবজ্যোতি মহন্ত আমার সঙ্গে সংযুক্ত হয়ে আছে মঙ্গলদৈর পর আমার সাংবাদিক। নবজ্যোতি, সাবলে গেলে আপনি জানাইছিল যে প্রতিবাদত বহার কথা, প্রতিবাদত বহিবলে খুঁজেছে? নিশ্চয়কৈ নিশ্চয়কৈ গীতাশ্রী, সমগ্র কৈছোঁ যে সমগ্র ঘটনাক লৈ দেখিবলৈ পোৱা যায় মঙ্গলদৈ উত্তপ্ত, লগতে মঙ্গলদৈ যে বজারসমূহ বন্ধ করে দিয়া আছে, দোকান পোহাৰ বন্ধ করে দিছে, রাজপথৰ পদপথৰে খোজকাঢ়ি সেই দোকানসমূহ এফালৰ পৰা বন্ধ করে গেছে। লগতে এতিয়া দেখিবলৈ পাইছোঁ মঙ্গলদৈ যে জয়ন্ত হাজরিকা উদ্যান, এইখান জয়ন্ত হাজরিকা উদ্যানত প্রতিবাদত বহিছে, প্রতিবাদত বহিছে, প্রতিবাদ করেছে, কিছু কিছু দায়িত্ব থাকা লোক ইতিমধ্যে থানালে গৈছে আর প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করবো কৈছে। আরক্ষী আহি উপস্থিত, কিন্তু দাবি এটাই যে যখন যোককেইজনের বিরুদ্ধে অভিযোগ হয়েছে, আমি প্রতিবাদত সেইটো কারণে বইছো যে এই ঘটনাটো অকল অসমৰ বলি নয়, গোটেই ভারতবর্ষৰ চুকে কোণে হয়ে আছে। যোৱা কেইমাহ আগতে বাপেক পুতেকক তেনেকে প্রহার করেছে, প্রহার করার পিছত বাকিবিলাকে তেওঁলোকৰ ফালৰ মিয়া মুখা আহি কৈছে যে এইবিলাক মারা নাই, এইটো আমার পার্সোনাল যুদ্ধ। তো পার্সোনাল করে আমার মাতৃ ভন্টিক তেওঁলোকে ধর্ষণ মার্ডার করে থাকবে, আমি চুপচাপ বই না থাকো নয়। তো আমার কথা হল, আজি এইটো একটা ঘটনা হয়েছে, আজি ইয়াতে শেষ করব লাগিব। এইটো আমি থানাত গৈ আলোচনা করে তেওঁলোকক এটা সাধারণ শাস্তি দিলে নহব। মাছ বজারত দীঘল দা রাখিব নোৱাৰিব, যেহেতু এইটো আইনগতভাবে ইলিগেল। পুঠি মাছ বেপারী এটা ইমান দীঘল দা রাখার কোনো যুক্তি নাই, তেওঁলোকে অস্ত্র ভাণ্ডার করেছে। মাছ বেপারী ওসর কোনবাই যদি কিবা কব যায় ভয় খায় যে মাছ বেপারী কাটি দিব, কিহর কারণে ইমান ভয় আছে? চাওক, আমি যদি ডাঙর বরষুণ হও তেতিয়াহে মানুষে ছাতি লব, আমি তেওঁলোকৰ তাত বজার করব গেলে আমিও দীঘল দা লৈ যাব লাগিব সেলফ ডিফেন্সৰ কারণে। কারণ প্রশাসনে কিমান ডিফেন্স দিব, আমার তো মরি আছে ভাই ভনী, মরি আছে, ধর্ষণ হয়ে আছে। প্রতিবাদ করে ডিপি ব্ল্যাক করে আমি এইবিলাক করে একো লাভ নাই, আমি এটা হাতে কর্মে লাগিব, যেহেতু আমি লাগিম আর আজি ফুল এন্ড ফাইনাল ডিসিশন হবা লাগিব। প্রশাসন এসপি স্যারের লগত কথা পাতক, আমি কোনো আইন হাতত তুলি লওয়া নাই, আমি জাস্ট ভাবো মানে হেৰি হৈ কেনে আমি বন্ধ করাইছো শান্তিপূর্ণভাবে। যদি ইয়ার পিছত কোনো আমার ডিসিশনটো আমার পক্ষত ভালদরে নহয়, আমি কিন্তু নিজে হাতে আমি গুরুত্বপূর্ণ কথা এটা কয়েছে যে পুঠি মাছ বিক্রি করার বাবে দীঘল দার প্রয়োজন কি, এই ধরনের একটা যুক্তি দাঙি ধরেছে, বা কৈছে যে সে রাখবলে নয় কিন্তু প্রশাসনে চকু দিয়ে নিদিয়ে সেইবোৰ বিষয়ে কৈছে। আসলতে তেনেকুৱা হয় নেকি বাৰু বজারখনত? নিশ্চয়কৈ নিশ্চয়কৈ, আমি আরো কথা পাতি আৰু দল সংগঠনে কৈছে, যেহেতু ইতিমধ্যে কৈছে যে পুঠি মাছ ব্যবসায় করব অহা লোকসকলে এখন ডাঙর ডাঙর দা লৈ থাকে, সেই লৈ অভিযোগ যে এই ধরনের করব নয়, কি কারণে এই ধরনের কাণ্ড করেছে সেই লৈ এটা অভিযোগ করেছে যে যখন ব্যবসায়ী পুঠি মাছ বিক্রি করব আহি এখন ডাঙর ডাঙর দা লৈ আহে বলে। তো দা সদায় রেডি থাকে, কিহর কারণে মাছ সরু মাছ কাটার কারণে দা ব্যবহার করে, মানুষ মারার কারণে ব্যবহার করে তো আমি না জানো, আর সেই দায় দিয়ে আমাকে সদায় ভাবুকি থাকে। গতি আমি এটা বিচার এটা বিচার, আমি এই বজারখানের হাতত এড়ি দিয়া নাই আর নিদিও। আর যেতিয়ালে মানে তাতে খিলঞ্জিয়া টিকিবই নয়, তাতে কোনো স্থান নাই খিলঞ্জিয়ার, আহিলে সেই দাখন দেখায় আর ইয়ারপর আমার মানুষ সব পলায় সেই অবস্থা। আর পলাওতে পলাওতে আজি তার মানে আমার লুণ্ঠন ধর্ষণ কোনো এড়া নাই, একো কাম এড়া নাই, সব করে আছে এফালের পর, আর আমি তার মানে নীরব ভূমিকা এটা চাই আছো সিহঁতৰ ফালে। গতি আমি এটা শেষ, আমার শেষ কথা এটা, আর আমি কোনো কারণে আমি চাই না থাকিম, আমাক একটা সিদ্ধান্ত লাগবে। কি কব যে প্রতিবাদ হয়েছে, ইয়ার পূর্বেও এই ধরনের ঘটনা হয়েছে, যাক লো আরক্ষীর ওসর আলোচনাও হয়েছে, এজাহারও দাখিল করা হয়েছে, কি ব্যবস্থা হয়েছে না আগতে? ইতিমধ্যে আপনার গম পাই অলপতে এজন ডক্টরক মারিছিলে, আমি আইনগতভাবে যিখিনি ব্যবস্থা লৈছিল কিন্তু একো হোৱা নাই, ডক্টর এজন জায়গা গুছি গেল, যিজনে আসামি তেওঁ জায়গাত কাম করে আছে নিজ নিজে, কোনো ব্যবস্থা হোৱা নাই। ইতিমধ্যে দেখা যায় বজারত কোনো বজার করবে গেলে ভয় লাগে, মাছ বজারত পুঠি মাছ বেপারী দা খান লু বই থাকে, দা খান কি দরকার আছে পুঠি মাছ বেপারীর? বরপেটা বজার যাব তাতে এনেকা দা নাই, যে বজার আমার মঙ্গলদৈ বজার যে দা আছে বরপেটা বজার নাই, তেনকা দা রাখ, তেনকা দা রাখে কাম করব লাগে। বজারত আপনি যাব নয়, যে সবজি বজার রাস্তায় যাবই নয়, আর মিউনিসিপালিটির মিউনিসিপালিটিয়ে এই রাস্তাত যে পদপথ বিভিন্ন স্থানের পর অহা দোকানি দোকান দিয়ে আছে, মানে ব্যবসায় করে আছে, সবজি বিক্রি করে আছে, কিন্তু তাদের অনুমতি নাই সেইবিলাকৰ?
মিউনিসিপালিটি কি করেছে কব নো কেবাবারও প্রশাসনে মিউনিসিপালিটি মানা করেছে কি কারণে আগে বজার যায় বজার করে আমি কেবাবারও মিউনিসিপালিটি অনুরোধ করেছো যে এই বজার বহিব নালে তথাপি বজারটা বহি আছে এবারও আমি মিউনিসিপালিটি কৈছো আর প্রশাসনক অনুরোধ করছো যাতে বজার কোনো সবজি বজার বহিব নালে যদি বজার ঠাই আছে তাতে বজার বহিব লাগে এখিনি কব বিচারছো আর লোক আছে আর কথা পাতি ইচ্ছা করি অকান আগুয়াইব যেহেতু সমগ্র ঘটনাক লৈ দোকান পোহারসমূহ বন্ধ করে দিয়েছে আপনাদের আপনাদের বন্ধ করেছে দোকান পোহারসমূহ আপনাদের দাবি যখন দোষী দিব গতাই দিব লাগে প্রশাসনে কৈছে আলোচনা হব হব প্রশাসনের লগত আমি সহযোগিতা করে আছো আজি নহয় আরম্ভণির পরে প্রশাসনের লগত আমি সহযোগিতা করি আমি শান্তিপূর্ণভাবে সকল কার্যসূচী চলাই গেছো কিন্তু আজি কি হয়েছে মঙ্গলদৈত এজনক সবজি বেপারিয়ে মারিব কালি মাছ বেপারিয়ে মারিব এটা যা পরশি দিন এম্বুলেন্সর ড্রাইভারে হ্যাঁ সিপাঝারের সেই যে 13 বছরীয় ছোৱালী ছোৱালীজনীর নাম তো আমি পোৱা নাই কিন্তু মাক হ্যাঁ সেই ছোৱালীজনীক ড্রাইভারজনে মানে রেড করার উপক্রম তার মাকে গম পালে কারণে ছোৱালীজনীর লগত গাইড গৈছিল মাকে গল গম পালে কারণে কথাটা হল কিন্তু কি করেছে তো কত সেই বস্তুটো করেছে এটা জেললে আনিলে আমি গম পাইছো জেলত আনিছে জেলের পর তখন কি কালি বা পরশি খালাস দিব আকো পরশি এই কাম করব আরক্ষী প্রশাসনে করবলা যিমানখিনি করবলা সিমানখিনি তেমনি তেওঁলোকে করিব পারা নাই আমি ইয়ার আগর কার্যসূচীবিলাক দেখিছো আমি তেওঁলোকক সহযোগিতা করছো যদিও হ্যাঁ আমার ভাই বন্ধু ককাইদেউ এনেকুৱা বুলি ভাবি আমি প্রশাসন আমি যেহেতু আমার সংগঠনবিলাকে হিন্দু সংগঠনবিলাক উগ্র নহয় কোনো মানে উগ্রমী নকরে ধর্মর উপর বেশি প্রাধান্য করে হ্যাঁ বা গীতা পুথি পড়াক বা কিবা করার ক্ষেত্রতো আপনাদের দেখিছে আপনাদের নিউজতো দেখিছে অলপতো ইয়াতে গীতা গীতার উপর অধ্যয়ন এটা হয়েছে বৈশিষ্ট্য পুজোর বুড়ো আহিছে গতি তেনেকে অবস্থাত আমি প্রশাসনের উপরও কিছু মানে হিলামি করে থাকা যেন ভাবিছো তেওঁলোকক ধরব লাগে এটা উচ্ছেদ উচ্ছেদ চারু ফেলে উপ উজনীত হয়েছে নামনিত কত নাই আপনাদের নিউজত হয়তো পোৱা নাই কথাবিলাক আর দরঙর নিউজবিলাকেতো ইমান হে আমি নাপাও দেখিবলে কিন্তু বাকিরা জায়গা চাকসুন বার কেন সব জায়গাতে অসমত গোটেই হয়ে গেছে সব জায়গাতে প্রথমতে আমি এটা গোটেখিনি মানুষ একগোট করে আমি ইয়াতে চুপহি ইয়াতে বহিছো আমার শান্ত পরিবেশত সেই হেজনক কাল্পিতজনক আনিব লাগে সরু কথা যেটা তখন মারিছে পিঠি দেখিলে আপনাদের হয়তো ফটো উঠেছে না নাজানো তখন আমি হসপিটালাইজ করছো হ্যাঁ এটা আমার প্রশাসনের লগত আমি যোগাযোগ করছো তখন আনক আর তখন আহি নোপালেকে তখন আনব নয়ালেক আমার মঙ্গলদৈ গোটে বজার বন্ধ থাকিব ডেইলি বজারে হোক অস্থায়ী বজারে হোক বন্ধ থাকিব আর তখন আনার পিছত আমার তার ব্যবস্থা করা হব সেই ব্যবস্থাটা কেন করে আলোচনার মাধ্যমে দিয়ে হব নিশ্চয়কৈ এই সকল প্রতিবাদকারী ইতিমধ্যে উল্লেখ করেছিল কেইবাটাও দল সংগঠন কেইবাটাও হিন্দু দল সংগঠনের প্রতিনিধি আহি উপস্থিত হয়েছে আর এটাই বিচারিছে যে যিগৰাকী দোষী অতি শীঘ্রই গতাই দিয়া হোক আর মঙ্গলদৈ যি জয়ন্ত হাজরিকা উদ্যানত এই ধরনের প্রতিবাদত বহিছে আর যখন নেতা আছে যখন মুরব্বী আছে সেই সকল ইতিমধ্যে আরক্ষী অধীক্ষক কথা আরক্ষী অধীক্ষক আহি তার উপস্থিত হয়েছিল ঘটনা ঘটার লগালগ আর কিছু কিছু আশ্বস্ত করবলে চেষ্টা করেছিল থানালে মাতিছিল সকলকে খুব কারাকয়ে কৈছিলে এটা আরক্ষী অধীক্ষকে যেহেতু মাতি পঠিয়াইছে একাংশ প্রতিনিধি থানালে গৈছে থানাত নিশ্চয় নিজের এই দাবিখিনি উত্থাপন করব এটালে কিন্তু যিজন আক্রমণকারী সেই আক্রমণকারী কিন্তু আমি যেখানে এটালে গম পাইছো ধরব পড়া নাই আক্রমণকারী পলায়ন করেছে নিশ্চয়কৈ আক্রমণকারী বর্তমান পলায়ন করেছে আর যখন মুরব্বী দল সংগঠনের মুরব্বী সেইসল ইতিমধ্যে মাতি পঠা হয়েছে থানালেক আরক্ষী অধীক্ষকের ওসর আরক্ষী অধীক্ষকের ইতিমধ্যে গেছে আর আমি দেখেছি অতিরিক্ত উপায়ুক্ত আহি উপস্থিত হয়েছে সমগ্র পরিবেশের বুঝ লোবর কারণে যেহেতু আমি পরবর্তী সময়সাত যদি ভাষ্য পাও আমি ভাষ্য লোবলে যত্ন করিম আপনি করব আমি পুনপটিয়া সম্প্রচারত আমি থাকিম খন্তেক সময় বিরতি লম বিরতি লৈছো আর বিরতির পিছতে উভতি আহিম মাই থান স্টিল নহয় ও ঈশ্বর সুপুরিয়া সকলে লগাইছে স্ট্রং মানে মাইট অ্যান্ড স্টিল ওয়েদার রিপোর্ট প্রেজেন্টেড বাই সানরাইজ
ওয়েদার রিপোর্ট প্রেজেন্টেড বাই বাতরি আগবাইছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে। অশ্রুসিক্ত নয়নে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেইনের ধ্বংসস্তূপ, কণ কণ শিশুর অকাল মৃত্যুর কেবাখনো ছবি দেখুয়াই দুঃখ প্রকাশ করলে জেলেন্সকিয়ে। কলে যুদ্ধর পরিসমাপ্তি করাত ভারতে লব পারে বিশেষ ভূমিকা, ভারতের হাতত আছে চাবিকাঠি। ইন্ডিয়া উইল প্লে দিস রোল, আই থিঙ্ক দ্যাট ইন্ডিয়া বিগেন টু রিকগনাইজ দ্যাট দিস ইজ নট জাস্ট কনফ্লিক্ট, দিস রিয়েল ওয়ার অফ ওয়ান ম্যান and his name is Putin against whole country which name is Ukraine and you're a big country, you have big influence and you can stop Putin and you can stop and halt his economy and put him really on his place. প্রধানমন্ত্রী কলে ভারত সদায় শান্তির পক্ষত, কোন কোন শিশুর মৃত্যু সহজে লব নোৱাৰি। 1991 চনের স্বাধীনতার পিছত এগারী ভারতীয় প্রধানমন্ত্রী প্রথমবারের ইউক্রেইন ভ্রমণ করে। বিশ্বগুরুর ইউক্রেইন ভ্রমণত উৎফুল্লিত জেলেন্সকি। জুলাই মাহত মস্কোত রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাডিমির পুতিনের সঙ্গে সম্মিলনের ছয় সপ্তাহ পিছত মোদীর এই ইউক্রেইন ভ্রমণ। কিভদ রেলওয়ে স্টেশনত ইউক্রেইনের কেবাগী গুরুত্বপূর্ণ মন্ত্রী আর ভারতীয় দূতাবাসের কূটনীতিবিদে প্রধানমন্ত্রীক আদরণি জানায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে বটানিক্যাল গার্ডেনত থাকা জাতির পিতা মহাত্মা গান্ধীর প্রতিমূর্তিত শ্রদ্ধাঞ্জলি জানায়। প্রথমে কর্মর্দন, তার পিছত পরস্পর আলিঙ্গন। ইউক্রেইনের রাষ্ট্রপতিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম কিভ ভ্রমণক ঐতিহাসিক বলেও অভিহিত করে। মহাত্মা গান্ধী কি ধরতি জিতনে পুরে বিশ্ব কো শান্তি কা সন্দেশ দিয়া, হামারা পক্ষ হ্যায় রাজ্যত ধারাবাহিকভাবে সংঘটিত হয়েছে জঘন্য ধর্ষণ তথা হত্যাকাণ্ড ঘটনা, আর ইয়ার বিরুদ্ধে তামার হাতত প্রতিবাদ। হাতীধুরাত রাষ্ট্র ঘাইপথ অবরোধ করে উত্তাল প্রতিবাদ করেছে আসুয়ে। ধর্ষণকারী ফাঁসির দাবি উত্থাপন করার লগতে নারীর নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি তুলিছে। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণত সরকার ব্যর্থ হওয়ার অভিযোগ তুলি প্রতিবাদী স্লোগানে উত্তাল করে তুলিলে হাতীধুরার ঘাইপথ। অতি সোনকালে কাল্পিতক গ্রেপ্তার করে ফাঁসি দিব লাগে আমার ছাত্র সন্তান, এইটাই দাবি আমি। নাহলে অনাগত দিনের ছাত্র সন্তান আমি ইয়াতকে তীব্র বিরোধিতা আন্দোলন করি। সকলের গৃহ বিভাগ ব্যর্থ একেবারে, নিজের মুখ্যমন্ত্রী শাসনালে আইসিল প্রথম কথা কইছিল রাতে দুই বজাত নারী সুরক্ষিত হয় থানাতে এফআইআর দিব পারব। আজির দিনত নারী দিনের দুই বজাত সুরক্ষিত নয় আমি অনুরোধ করছি। আজি আমি ছাত্র সন্তান এটাই দাবি, অতি সোনকালে কাল্পিতক রাজ্য বৃদ্ধি পা আহিছে নারী নির্যাতনের ঘটনা। তিনিচুকীয়া দুদিনত সংঘটিত হয়েছে দুটাকৈ কিশোরী নির্যাতনের ঘটনা, যৌন নির্যাতনের ঘটনা। শেহতীয়াকৈ অমর চক্রবর্তী নামৰ এটা 55 বছৰীয়া লম্পটৰ বিৰুদ্ধে এগৰাকী 17 বছৰীয়া কিশোরীক যৌন নির্যাতনের অভিযোগে তুলপাৰ লগাইছে। শনিবারে সন্ধিয়া তিনিচুকীয়ার লাইফলাইন চিকিৎসালয়ের সমীপতে এই ঘটনা। জঘন্য কাণ্ড সন্দৰ্ভত কিশোরীগৰাকীৰ পৰিয়ালে এজাহার দাখিল করলে আর সেই এজাহারের ভিত্তিত আরক্ষীয়ে গ্রেপ্তার করেছে লম্পট অমর চক্রবর্তীক। ইপিনে জেলাখনের বৃদ্ধি পোৱা এই নারীজনিত অপরাধের যে ঘটনা, ইয়াকে সরব হয়ে পড়েছে জাতীয় সংগঠন। নারীর সুরক্ষার বাবে সকলকে মার বান্ধি উলা আহিবলে আহ্বান তাই আহোম ছাত্র সন্থার। এক রিপোর্ট আগবাইছে এই ঘটনা সম্বন্ধে আমার সাংবাদিক উপাসনা বড়ার। তিনিচুকীয়াত নারী কিমান সুরক্ষিত? তিনিচুকীয়াত দিনক দিনে বৃদ্ধি পাইছে নারী নির্যাতনের ঘটনা। শেহতীয়াকৈ যোৱাকালি এটা খবর আহিছে, অমর চক্রবর্তী নামৰ এজন অভিযুক্ত ইতিমধ্যে আরক্ষীয়ে গ্রেপ্তার করেছে। এগৰাকী কিশোরীক ইতিমধ্যে নির্যাতন চলাইছিল বলে জানিব পৰা গৈছে আৰু সেই লোকজনক ইতিমধ্যে আরক্ষীয়ে আটক করবলে সক্ষম হৈছে আৰু আরক্ষীর কুইক একশন দেখিবলৈ পোৱা গৈছে। মোৰ লগত যেহেতু টাই আহোম ছাত্র সন্থার বিষয়ববী আছে, মই তেওঁলোকৰ পৰা কিছু কথা জানিবলৈ যত্ন কৰিম। দাদা, আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ। তিনিচুকীয়া যে নারী সুরক্ষিত নহয় সেয়া কিন্তু জলজল পটপট হয়ে ইতিমধ্যে আমি সকলে জানিবলৈ পাইছোঁ, কি কব? চাওক, আসলতে কেবল তিনিচুকীয়াত বলে নহয় বিভিন্ন প্রান্ত আসলে নারীয়ই কেবল নহয়, বিভিন্ন রাইজ কিন্তু আজ সুরক্ষিত নহয়।
তার কারণে প্রথমতে আমি একটা কথা জানাব লাগবে, এই চরকারখানের দুর্বলতা আছে। চরকারখানে আসলতে সমাজ জীবনত যখন লোকে কাম করে আছে, যখন প্রকৃত লোক আছে, কিন্তু এই লোকসকলের সম্পত্তি আর জীবনের নিরাপত্তা দিয়াটো সরকারের অগ্রাগ্রহ দায়িত্ব। কিন্তু সেই দায়িত্ব পালন করবেন কারণে কি তথ্যসকলে পন্থা অবলম্বন করে সেই তথ্যসকলে করবেন। আমি টাইম ছাত্রসন্থে একটা কথা আহ্বান জানাব বিচারি, যে আসলে নারী সুরক্ষার ক্ষেত্রে কিন্তু এখন কটকটিয়া আইন প্রণয়ন হব লাগে। যেহেতু আজি বিধানসভার অধিবেশন চলি আছে, অধিবেশনের বিভিন্ন আইনবিল কিন্তু প্রণয়ন করে থাকা হয়েছে, গতি নারী সুরক্ষার ক্ষেত্রে কিন্তু এখন সুকীয়া আইন প্রণয়ন করব কারণে আমি আহ্বান জানাইছো, যাতে যখন আইন কেবল আসলে আখত আর কিতাবত যাতে আইনত লিখা না থাকে, প্রকৃত কঠোর হয়ে আসলে যাতে আরক্ষী প্রশাসনে হোক বা এই আইনখন যাতে বলবৎ করবা যায়, তার একটা ব্যবস্থা গ্রহণ করে নারীক সম্পূর্ণরূপে সুরক্ষা দিয়ে একটা ব্যবস্থা গ্রহণ করব লাগে বলে টাইমস একটা দাবি জানাইছো। হয় নিশ্চয়ই অতি গুরুত্বপূর্ণ কথা, আইনখন কঠোর হব লাগিব। রিয়ার সহিত বিদায় লম, নমস্কার। মাইথান স্টিল।